ভগবানকে যারা ভালোবাসে ভগবান তাদের পদে পদে পরীক্ষা করে। আমরা মনে মনে ভাবি যে ভগবানকে ভালোবাসলে বোধ হয় সুখে থাকা যায়, কিন্তু না, ভগবান বললেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসন দাস। যে করে আমার আশ, যে আমায় ভালোবাসে আমি করি তার সর্বনাশ। তার প্রমাণ আমার আপনার মতো ভক্তের কথা বাদ দিলাম, যে ভগবানের বামে বসে আছেন সত্য ত্রেতা দ্বাপর কলি চার যুগের কথাই ভাবুন। ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের বামে কে আছে? মা মা সীতা। তাকে বনবাসে যেতে হয়েছিল, তারপরে তার অগ্নি পরীক্ষা হয়েছিল, কিন্তু তাতেও ক্ষমা হলো না, অবশেষে তাকে পাতালে চলে যেতে হলো। তাহলে বলুন, ভগবানের সহধর্মিনী হয়ে তার কষ্টটা অনুভব করুন। অনেকে আছে এই জগতে, অনেকে বলে যে কিরে ভগবানকে এত ভালোবাসিস, যার নাম করিস, তাহলে তোর জীবনে এত কষ্ট কেন? হরি বল হরি বল, ছেড়ে দে ছেড়ে দে, ওই নাম করতে হবে, অনেকেই বলে। কিন্তু মা, বৃন্দাবনের শ্রীমতী রাধারানী শত বৎসর হারা হয়েছিলেন গোবিন্দে, সারাদিন ওই বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেন রাধারানী, মা যশোমতী কাঁদতেন, গোপাল হারা হয়ে। মা গো, এই যে রাধারানী ভগবানের গোবিন্দের আহ্লাদিনী শক্তিরাশমা, বাদিনীর ঘরে থেকে হাজারো আঘাত যন্ত্রণা সয়ে ভগবানকে ভালোবেসেছে, কৃষ্ণকে ভালোবেসেছে, আর জগৎজীবকে শিখিয়ে দিয়েছে রে জীব কেমন করে কৃষ্ণকে ভালোবাসতে হয়, একবার আমার কাছ থেকে জেনে নে। বাদিনীর ঘরে থেকেও ভগবানকে ভালোবাসা যায়, কর্ম করেছে সকলের কথা অনুযায়ী, রন্ধন করেছে, সবই করেছে সংসারের রাধারানী, কিন্তু তথাপিও তার মন প্রাণ সদা সর্বদাই কোথায় থাকতো? কৃষ্ণ চরণে। নিতাই গৌর হরি। আমরা কি বলি, ভগবানকে ডাকবো তার নাম করব, সময় কোথা? সারাদিন নানান কাজে দিন কেটে যায়, সময় নেই আমাদের ভগবানকে ডাকার। কৃষ্ণ নাম করার সময় নেই, হরি নাম করার সময় নেই, কর্ম তো তুমি হাতে করছো, মুখে তো তুমি আন কথা না বলে কৃষ্ণ নাম করতেই পারো। হ্যাঁ, যেভাবেই চলো না কেন, যাই করো না কেন, মুখে কৃষ্ণ নাম করো, হরি নাম করো, তাহলে কি হবে, সংসার রক্ষা হলো আবার কৃষ্ণ ভজনও হল। তাই আজ দেখুন, সুদামার যে স্ত্রী সহধর্মিনী, বিবাহের পর সে ধনী পরিবারের কন্যা, তাকে নিয়ে সংসার করতে করতে ভগবান দেখলেন ভক্ত প্রতিজ্ঞাবদ্ধ, আমার কাছে কোনোদিন কিছু চাইবে না, তাহলে আমি একবার পরীক্ষা করে দেখি যে আমার কাছে কতদিন না চেয়ে থাকতে পারে। হরিভ তার জীবনের একটু একটু করে সমস্ত সুখ কেড়ে নিচ্ছে। রিভাব রাখো, কথার মধ্যেও রিভাব রাখো, জনিতাই রাখো, হরে কৃষ্ণ থাক। কিভাবে কাটছে মা? সবার আগে কাটলো তার মাতা পিতাকে। নিতাই গৌর হরিভ। যেই না মাতা পিতা বিয়োগ হলো বাবা, সংসারের দায়িত্ব পড়ে গেল কার হাতে? সুদামার কাঁধে। সুদামা ওই যে পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিয়ে সেখান থেকে যা পায় তাতে তার সংসার কোনো রকমই কেটে যায়, কিন্তু ভগবান কি করলেন, দেরি না করে তার ওই পাঠশালাটাও বন্ধ করে দিলেন। আর যেই পাঠশালা বন্ধ হয়ে গেল, এবার সন্তানদের মুখে অন্ন তুলবে কি করে? আর তো কোনো উপায় নেই, উঠে গেল কাঁধে ভিক্ষার ঝুলি। নিতাই গৌর হরি। এটাই তো পরীক্ষা, কিন্তু মুখে কৃষ্ণ নাম, নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ 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 কৃষ্ণ, যত আঘাতই দাও না কেন নাম আমি ছাড়ব না। একটু একটু করে তার সর্বস্ব কেড়ে নিলেন গোবিন্দ, তিনি কি জানে না? সবই জানে। হরি বল হরি বল। কেমন করে পরীক্ষা করছে, পদে পদে পরীক্ষা, দেখি হাজারো কষ্ট পেয়ে ভক্ত আমায় ভুলে যায় কিনা, কত সময় আমার কাছে না চেয়ে থাকতে পারে।
পরীক্ষা, সর্বহারা হয়ে গেল সুদামা, পিতৃ সম্পদের এক কোনাও বেঁচে রইল না। অবশেষে তার স্ত্রী সন্তানদের নিয়ে গাছতলাতে এসে সার হল মা। তথাপিও কৃষ্ণ নাম দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, মুখে কৃষ্ণ নাম করে। আমাদের জীবনে যদি একটু কষ্ট আসে, আমরা ভগবানকে ডাকি, দেখবেন আমরা মায়ের জীব তো, আমাদের যদি এতটুকু আঘাত পেয়েছি, ভগবানের সেবা তো করে থাক, তার সামনে গিয়ে একবার প্রণামটুকু পর্যন্ত আর করি না। কেন ক্ষোভে রাগে এতটাই রাগ হয়ে যায়, কেন তুমি কষ্ট দিলে, আজ থেকে তোমাকে আর সেবা দেব না, বলি না আমরা মা, আর তোমায় ডাকবো না, আর তোমার পূজা দেব না। এটা আমাদের চিন্তা ভাবনা, এটা আমাদের চাওয়া, সুখে রাখো তবে তোমায় সেবা দেব, না হলে দেব না। অর্থাৎ আমার সুখ থাকলে তবে তোমায় ভালোবাসব। কিন্তু এটা তো শুধুমাত্র নিজের স্বার্থের জন্য তাকে ভালোবাসা। আর প্রকৃত ভক্ত যে হয়, যে প্রকৃত ভক্ত হয় সে কখনো নিজের কামনা করে না। আহা, হরিদাস ঠাকুরের অঙ্গে যখন হাজার হাজার চাবুকের আঘাত পড়ছে, নামাচার্য শিল ঠাকুর হরিদাস, যে কিনা মুসলমান কুলে জন্ম নিয়েছিল বলে মুসলমান সমাজ তার মুখে কৃষ্ণ নাম শুনে তাকে চাবুক দিয়ে আঘাত করেছিল পাণ্ডুয়ার বাইশ বাজারে, তথাপিও হরেশ কেঁদে কেঁদে বলেছিল, দয়াময় যতই আঘাত দাও না কেন, যতই কষ্ট দাও না কেন, শুধু তোমার কাছে একটা নিবেদন, হে প্রভু গো, হে কষ্ট, এই আঘাত, এই যন্ত্রণা, হে তো আমার কর্মফল, তুমি যেন কষ্ট পেও না। হরি আমার মানস সন্তাপনাশিতে, এতে যদি তব দুঃখ হারি হরি আমার মানস সন্তাপনাশিতে, ইথে যদি তব দুঃখ হয়, আমার মানুষ সন্তাপ নাশিতে, ইথে যদি তব দুঃখ হয়, আমার যাহা ঠাকুর বলছে, হে প্রভু যা হয় আমার হোক, তুমি যেন কষ্ট পেও না, তুমি তো ভক্তাধীন ভগবান, ভক্ত কাঁদলে তোমায় তোমার কষ্ট হয়, তুমি কষ্ট পেও না প্রভু, দেখো দয়াময় তুমি তো সুখময়, তুমি সুখে থাকো। হে প্রভু আমার যাহাবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে, সুখে থাকো তুমি সুখময়, আমার মানুষ সন্তাপ নাশিতে, এতে যদি তব দুঃখ হয়, হরি আমার মানুষ সন্তাপ নাশিতে।
বন্ধুহীন দেশে তোমরা আমার স্বামী যেমন সত্য কথা বলে আমি তার স্ত্রী, আমিও তোমাদের মিথ্যা বলবো না। আজ আমি তোমাদের দ্বারে কেন এসেছি জানো? শুনে রাখো, তোমাদের যেই না বলেছে মা তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরায়। এই কথা শোনা মাত্রই সবাই তো আর পাষণ্ড হয় না, গ্রামে অনেকেই তো আছে কৃষ্ণ ভক্ত, যেই না শুনেছে যে গোবিন্দ সেবায় লাগবে মনে মনে চিন্তা করছে, তাই তো আজকে যদি কিছু কিঞ্চিত ভিক্ষা দিতে পারি আর এই ভিক্ষা যদি গোবিন্দ সেবায় লেগে যায় তাহলে আমাদের জনম ধন্য হয়ে যাবে। তাই কয়েক বাড়ি থেকে কিছু শুকনো ছিঁড়ে ওই সুদামার স্ত্রী অর্থাৎ সুশীলার আঁচলে দিয়ে গেলেন। শুকনো ছিঁড়েগুলো নিয়ে সুশীলা ঘরে ফিরছে, সবাই কিন্তু দেয়নি, যারা পাষণ্ড, যারা নাস্তিক, যারা ভগবানকে ভালোবাসে না, যারা সংসারকে ভালোবাসে, অর্থকে ভালোবাসে, আছে এ জগতে অনেকে আছে নাস্তিক। এ জগতে সবারই কম বেশি অর্থ আছে, কিন্তু অনেকে দেখবেন, একটা তার প্রমাণ আপনাদের দিয়ে শোনো, এক ভক্ত গেছে অযোধ্যায়, অযোধ্যায় গিয়ে প্রভু রামচন্দ্রের সেবা দেবে, একটু চারিদিকে ঘুরবে, পরিদর্শন করবে, তার জন্য এক সপ্তাহ একটা ঘর ভাড়া নিয়েছে। এখন যে ঘর ভাড়া নিয়েছে মা, সেই ঘরে আর একজন ব্যক্তি আছে, তার একটু অর্থ আছে, টাকা পয়সা আছে, হ্যাঁ, অর্থশালী ব্যক্তি, সে আবার ভগবান টগবানও সব পছন্দ করে না। হ্যাঁ, এখন নাস্তিক ব্যক্তি যে পাষণ্ড, যে সে ভগবানকে মানে না, আর আর এক তা সেই ঘরে একজন রয়েছে, সে হচ্ছে পরম বৈষ্ণব ভক্ত, যে সদা সর্বদাই মধ্যে ভগবানের নাম করছে। এখন দুজন
হচ্ছে না, হয় কি একজন ভক্ত আর একজন পাষণ্ড দুজনের মধ্যে কোনো কিছুতে কি মিল হবে? এখন যে নাস্তিক, যে পাষণ্ড, সে ওই বিছানায় ঘুমিয়ে সকাল 10টায় ওঠে, আর যে সাধু সে কিন্তু মা ভোর 4টায় উঠে করতাল বাজিয়ে নাম করতে শুরু করে দেয়। এখন সে পাষণ্ড ব্যক্তি যে, নাস্তিক ব্যক্তি যে, তার তো একটু টাকা পয়সা আছে বাবা, সে হচ্ছে অর্থের ধনে ধনী। আর বৈষ্ণব যিনি কৃষ্ণ নামের ধনে ধনী। এখন সেই অর্থশালী ব্যক্তি সেই সাধুকে প্রতিদিন এই করতাল বাজিয়ে হরিনাম করতে দেখে তার ঘুমের ব্যাঘাত ঘটে যায়, তার রাগ হয়ে গেছে, বলে উঠলেন, হ্যাঁ সাধু, এই করতাল বাজিয়ে ঝাঁজ বাজিয়ে হরিনাম করা বন্ধ করো, কি হবে এসব করে? এসব করলে কি আর খাওয়া জুটবে? জুটবে না, তার জন্যে কর্ম করতে হয়, পরিশ্রম করতে হয়, অর্থ উপার্জন করতে হয়, তবে খাওয়া জোটে। ওই করতাল বাজিয়ে হরিনাম করলে আর মুখে অন্ন জুটবে না, পেটের ভাত হবে না। তখন সেই সাধু বলে উঠলেন, ভুল বলছো বাবা, এই করতাল বাজিয়ে নাম করলেই মুখে অন্ন জুটবে, তিনি জোটান তাই আমাদের কপালে জোটে, তিনি খোদায় অন্ন দেন পিপাসায় জল দেন, তিনি বস্ত্র দেন তাই অঙ্গে পরিধান করি। যদি মনে করে সে সর্বস্ব কেড়েও নিতে পারে, আবার যদি মনে করে সে তোমাকে সাজিয়ে দিতে পারে, সে দেয় তাই তুমি পাও, তাহলে পাবে কোথা থেকে বলুন না মা? এমন এমনও সময় আসে বাবা আমাদের, দেখবেন মুখের সামনে থালা সাজানো আছে, অন্নের থালা সাজানো, কিন্তু খাওয়ার সময় হয় না, কি মা হয় কি হয় না, কখন কোথায় অন্ন জুটবে কেউ জানে না, তিনি তো সব কিছু ভাগ্যে লিখে রেখেছে কোথায় কখন কতটুকু জুটবে। তা সেই নাস্তিক ব্যক্তি বলছে, শোনো সাধু, ওই সব মুখের কথায় কাজ হবে না, প্রমাণ দিতে পারবে যে তুমি ওই ঝাঁজ বাজিয়ে হরিনাম করছো, কর্ম না করলে তোমার ওই ভগবান কী করে তোমাকে খাওয়ায়? হ্যাঁ গো খাওয়ায়, তুমি করো না, প্রমাণ নেবে? বলো কি প্রমাণ নেবে, বেশ তাহলে পরীক্ষা হয়ে যাক, তোমার ভগবান দেখি কেমন করে খাওয়ায়। বলে, শুধু খাওয়ায় না গো, সে যদি মনে করে তোমাকে ধরে বেঁধে খাওয়াবে, আবার যদি মনে করে তোমাকে মেরে মেরেও খাওয়াতে পারে, এ আবার হয় নাকি? তাহলে প্রমাণ হয়ে যাক। কি করে প্রমাণ করব? না, এখন থেকে আমি 24 ঘন্টার মধ্যে মুখে কিছু দেব না, আমি দেখব তোমার ভগবান আমাকে কী করে খাওয়ায়। ভালো কথা, মনে মনে চিন্তা করলেন লোকালয়ে থাকা যাবে না, লোকজনের মধ্যে থাকলে ধরে বেঁধে খাইয়ে দেবে, তার থেকে বাবা জঙ্গলে চলে যাব যেখানে কোনো মানুষ থাকবে না, দেখব সেখানে ভগবান কী করে খাওয়ায়, কেমন পরীক্ষা দেখুন। এক জঙ্গলে গিয়ে কী করেছে, বেশ কিছুটা উঁচুতে, মানে একটা গাছের ডালে উঁচুতে বসে আছে, আর এদিকে সেই বৈষ্ণব ঘরের মধ্যে বসে বসে প্রভুর চরণ স্মরণ করে বলছে, হে দয়াময়, আমার মান থাকুক বা না থাকুক তাতে আমার কোনো দুঃখ নেই, শুধু তোমার কাছে একটা নিবেদন, যে এখনো তোমাকে চিনল না, যে এখনো তোমাকে বোঝে না, যে এখনো অন্ধকারে ডুবে আছে, তাকে তুমি আলোর পথ দেখাও, সঠিক পথে তাকে নিয়ে চলো, তাকে উদ্ধার করো, কৃপা করো প্রভু, কৃপা করো। সাধুগুরু বৈষ্ণব মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু জান পর ঘর, মহন্তেদের স্বভাব কি তোমার অর্থ ধন ঐশ্বর্য নেওয়া নয়, মহন্তের স্বভাব হচ্ছে পাষণ্ডকে উদ্ধার করা। তাই ঘরের মধ্যে বসে বসে তিনি সেই ভক্তের জন্য, সেই পাষণ্ডের জন্য ভগবানের কাছে কামনা চাইছেন, প্রার্থনা করছে যে তার তুমি মঙ্গল করো। আর এদিকে কি হলো মা, ওই জঙ্গলের মধ্যে দিয়ে একজন ব্যক্তি সে পথ দিয়ে হেঁটে যাচ্ছে, জঙ্গলের ভিতর দিয়ে যেতে যেতে হঠাৎ মনে মনে সে ভাবছে, তাই তো একটু খিদে পেয়েছে, এই এখানে বসে একটু খেয়ে নি, এই ভেবে নিজের কাছে যা কিছু ঘর থেকে আসার সময় খাবার এনেছিল সেগুলোকে সুন্দর করে সাজিয়েছে খাবার জন্য। এখন জঙ্গলের মধ্যে পরিষ্কার জায়গায় সমস্ত খাবারগুলো গুছিয়ে সাজিয়ে নিয়ে যেই না বসেছে, এবার মুখে দিতে যাবে, হঠাৎ ঘোড়ার পায়ের শব্দ শুনতে পেল সেই ব্যক্তি, আর যেই না
ঘোড়ার পায়ের শব্দ পেয়ে হঠাৎ মনে মনে চিন্তা করছে, তাই তো বনের ভিতর থেকে একটা ঘোড়ার পায়ের শব্দ, তবে কি কোনো ডাকাতের দল আসছে? যদি আমাকে একা পায়, যদি ধরে নিয়ে যায়। ভয়ে ভীত হয়ে খাবার দাবার সবই পড়ে রইল, পালিয়ে চলে গেল জঙ্গল থেকে। খাওয়া কিন্তু বাবা জুটল না। এদিকে কি হলো মা, সেই একদল, সেই যে ডাকাতের দল, তারা ঘোড়া চেপে আসছে। ঘোড়ায় করে এসে ওই ঠিক যেখানে খাবারগুলো সাজানো সেইখানে এসে তারা দাঁড়িয়েছে। দাঁড়িয়ে দেখছে বেশ তো খাবারগুলো সাজানো। আচ্ছা, এখানে খাবার সাজিয়েছে কে? এত সুন্দর করে সাজিয়েছে যেন মনে হচ্ছে 56 ব্যঞ্জন সাজিয়ে রেখেছে। খিরে, নিশ্চয়ই এখানে কোনো ফাঁক পাতা হয়েছে। হ্যারে সর্দার, এদিকে আয়, এর মধ্যে নিশ্চয়ই বিষ মেশানো আছে, তাই না? আরে, যে এটা করেছে নিশ্চয়ই আশেপাশে কোথাও সে লুকিয়ে আছে। হ্যাঁ, খুঁজে দেখ কোথায় আছে সে। চারিদিকে খুঁজতে শুরু করেছে, চারিদিকে খুঁজতে 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 বাবা ওই যে গাছের ডালে বসে আছে তার দিকে চোখ গেছে। আর যেই না তাকে দেখেছে, আচ্ছা এই নাম নিচে নাম, সে তোমা কিছুই জানে না। ভীত হয়ে ঠক 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 করে কাঁপছে। কিরে, নাম বলছি। সে বলছে, দেখো আমি কিছু করিনি, আমি কিছু জানি না। জানিস না মানে? নিচে নেমে আ। তাকে জোর করে ধরে যেই না নিচে নামিয়েছে, জামাটা ভালো করে মুঠো করে ধরেছে। হ্যাঁ, কার কাজ তুই করেছিস? জানিস না মানে? আরে তুই ছাড়া তো এখানে আর কেউ নেই, এটা তোরই কাজ। হ্যাঁ, তুই করিসনি? এই আগে ওকে খাওয়া, আগে ওকে খাওয়া। সে চিন্তা করছে, আমি তো প্রতিজ্ঞা করেছি মুখে কিছু দেব না। ভগবান কিভাবে কি করে কাকে সেবা দেয়। এই নে, যেই না মুখে তুলে দিয়েছেন, তাই গৌর হরি বল হরি বল। মুখে দেওয়া মাত্রই তার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে গেল। 24 ঘন্টার মধ্যেই কিন্তু মা ভগবান তাকে প্রমাণ দিয়ে দিলেন। সেই থেকে সেই ভক্ত ভগবানের দাস হয়ে গেল। তাই মহাজন বললেন, ভগবানকে পরীক্ষা করতে যেও না, তাকে পরীক্ষা করা অত সহজ নয়। আজ দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে সুশীলা ভগবানের সেবার জন্যে একটুখানি ওই শুকনো চিড়ে নিয়ে ঘরে ফিরে এসে নিজের পরনে যে বসন, সেই বসন থেকে কিছুটা অংশ ছিঁড়ে নিয়ে তার মধ্যে পুটুলি বেঁধে দিয়েছে। কার জন্য? ভগবান কৃষ্ণের জন্য। স্বামী, আজকে যা কিছু পেয়েছি তুমি পুরোটাই তার জন্য নিয়ে যাও। শোনো, এর থেকে এক দানাও তুমি সেবা করবে না, আমিও করব না, আমার সন্তান সেবা করবে না। যা পেয়েছি পুরোটা কৃষ্ণ সেবার জন্য। যাও সামনে দেখে এসো, যাকে দেখবার জন্য, যাকে, যার নাম সদা সর্বদাই জপ করো, আমার মনে হয় তাকে যদি তুমি একবার দেখতে পাও একটু হলেও তুমি শান্তি পাবে। যাও স্বামী। সুশীলা, তাহলে আমি আসি, যাও। সুশীলার অঙ্গের যে বস্ত্র মা, সেই বস্ত্র থেকে কিছুটা ছিঁড়ে পুটুলি বেঁধে দিয়েছে, আর সেই পুটুলিটা নিয়ে মনের আনন্দে এবার জনেদার এদিকটা
করে বৃন্দাবন থেকে দ্বারকার পথে যাচ্ছে তো মা, পথে যেতে যেতে কখনো কখনো বিশ্রাম করছে আর মনে মনে ভাবছে, আমি যে যাব কানার কাছে আমাকে কি কানায় চিনতে পারবে? দিন হেলে কাঙাল, কোনো রকমে ভিক্ষা করে দিন কাটে। সেই শিশুকাল হতে তার থেকে আমি অনেক দূরে আছি। এতগুলো বছর চলে গেল, কতদিন কানাইকে দেখিনি। সে তো শুনেছি দ্বারকার মস্ত বড় রাজা, যদি আমার মতো কাঙাল বন্ধুর কথা তার মনে না পড়ে, যদি চিনতে না পারে, কি করব আমি? কি করা উচিত আমার? তবে কি ফিরে যাব? চিন্তা করি, চিন্তা করছি। আর এদিকে ভগবান সিংহাসনে বসে বসে সুদামার সেই লীলা দর্শন করছে আর মৃদু মৃদু হাসছে। সুশীলা বল, আহা, রুক্মিণী বলছে, স্বামী স্বামী গো, তোমার ভক্ত পথের ধারে বসে কাঁদছে, এবার তো তুমি ওকে দেখা দাও। সুশীলা, আহা, রুক্মিণী, একটু অপেক্ষা করো, একটু একটু অপেক্ষা করো। এত পথ যখন বন্ধু এসেছে, আর একটু তো হবে, একটু অপেক্ষা করতে হবে। আসো আমার দ্বারে আসো, আমি অবশ্যই ওর সামনে যাব।
আমি তো সেই অপেক্ষায় আছি, কতক্ষণে আসবে ও আমার কাছে? আমি তো বাহু প্রসার করে দাঁড়িয়ে আছি, কতক্ষণে আসবে আমার কাছে? সুশীলা, তুমি যে আমায় সব কিছু গুছিয়ে কৃষ্ণ দর্শনে পাঠালে, আজ কানাই যদি চিনতে না পারে? না, এসেছি যখন, যাই একটু দেখে তো আসি, চিনতে পারুক বা না পারুক। বড় আশা নিয়ে বুক বেঁধে যাকে পারছি তাকে জিজ্ঞাসা করছি, ও গো তোমরা বলতে পারো দ্বারকা কত দূর? সবাই পথ দেখিয়ে দেয়, সেই বৃন্দাবন থেকে পায়ে হেঁটে দ্বারকা এসে পৌঁছালো মা, বিশাল রাজপ্রাসাদ। প্রাসাদ দর্শন করে মনে মনে চিন্তা করছে, এত বড় রাজ্যের রাজা আমার বন্ধু, কিন্তু আমি তো কানাল। আজ আমি ওর জন্য যে শুক্র চিড়ে এনেছি, সে তো রাজভোগ সেবা করে, আমার এই শুক্র চিড়ে যদি সে না খায়, না না আমি দেব কি করে ওকে? হত শুক্র চিড়ে খেতে পারবে না? যে রাজহালে থাকে, রাজভোগ সেবা করে, তাকে শুক্র চিড়ে আমি দিতে পারবো না। তাই কি করেছে মা, সেটাকে নিজের বসন অঞ্চলের মধ্যে লুকিয়ে রেখেছে, কানাইকে দেবে না বলে লুকিয়ে রেখে। এবার ধীরে ধীরে সেই প্রাসাদের সামনে গিয়ে দাঁড়িয়েছে, অনেক দাঁড়ি দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করছে, দাঁড়ি আয় দাঁড়ি, তোমরা বলতে পারো এই যে রাজা, ও আমার কানাই কিনা, আমার কানাই আছে কিনা বলতে পারো? দাঁড়ি জিজ্ঞাসা করছে, কন তুম কাছে আয়া হ, তোমার নাম ক্যা হ্যাঁ? আমাকে চিনবি না, আমি বৃন্দাবন থেকে আসছি, বল না এখানে কি আমার বন্ধু কানাই আছে? কানাই দেখো, এদার কই কানাই বানাই নেই হ্যাঁ, এ যে রাজা হ্যাঁ না, উসকা নাম হ্যাঁ কৃষ্ণ। কৃষ্ণ জানিস? এই দাঁড়ি শোন শোন, এই তোদের যে কৃষ্ণ সে আমার বন্ধু, আমাকে একবার যেতে দে না, আমাকে ভিতরে যেতে দে, আমি একটি বার যাই বন্ধুর কাছে। সবাই হাসছে মা, মৃদু মৃদু হাসছে, আর মনে মনে বলছে, আমাদের এত বড় রাজা যিনি, তার বন্ধু কিনা একজন কাঙাল ভিখারি, সারা গায়ে নোংরা কাদা মাটি লেগে আছে, দুর্গন্ধ গায়ে, সে কিনা আমাদের রাজা, আমাদের মহারাজের বন্ধু। সবাই হাসছে, মহাজন লীলার পাশে দাঁড়িয়ে তিনি বলছেন, দেখো দেখো এ গরিবি, এ গরিবি কাহাল, কৃষ্ণ কি দ্বার পে বেশি বাসি লেকে আয়া, বচপন কি আর হ্যায় মেরা সব, এই সোচ কে আস করকে আয়া হুঁ, হরিদ্বার পালো উসকা নয়া সে কহ দো, হরিদ্বার পালো উসকা নয়া সে কহ দো, হরিদ্বার পে সোরা সুদামা গরিব গয়া হে, দর্প সুদামা
একবার গিয়ে তাকে গিয়ে বলো যে তোমার বন্ধু দাঁড়ে এসেছে, না আছে মাথায় পাগড়ি, না আছে অঙ্গে বসন, না সার পে হ্যাঁ পাগড়ি, না কান পে হ্যাঁ জামা, বাতা দো কানায়া তো নাম হ্যাঁ সুদা, সার পে না পাগড়ি, তন পে না জামা, বাতা দো কানায়া তো নাম হ্যাঁ সুদা, বাতা দো কানায়া। দুয়ারপাল কি করলেন মা? সুদামাকে বাইরে দাঁড় করিয়ে রেখে একজন ভিতরে গেলেন মহারাজের কাছে খবর দিতে যে মহারাজ আপনার দ্বারে একজন কাঙাল ভিখারি এসেছে, সে নাকি আপনার বন্ধু। খবর দেওয়ার জন্য একজন দুয়ারপাল ভিতরে ঢুকছে, আর এদিকে ভগবান কৃষ্ণ আমার সবে মাত্র সোনার সিংহাসনে বসেছেন, রুক্মিণী সত্যভামা তাকে রাজবেশ পরিধান করবেন, কিন্তু ভগবান কি জানেন না তার বন্ধু দ্বারে এসে দাঁড়িয়ে আছে, শুধু অপেক্ষায় আছে। মা কি অপেক্ষা? যে কতক্ষণে আমার কানে এসে খবরটা দেবে, তবেই তো আমি যেতে পারবো, না হলে তো যেতে পারছি না। সময় না হলে ভগবান যায় না, যতই তুমি লাফালাফি করো দৌড়াদৌড়ি করো, সময় হলে তবেই তাকে পাবে, না হলে পাবে না। তার প্রমাণ মহাভারতে কে 100টা অপরাধ, 101 হলে তাকে মারবে, কে সে? শিশুপাল বলেছিল 100টা অপরাধ ক্ষমা করব, 101 হলে কিন্তু সেদিন আর তোমায় ক্ষমা করব না। তাই অপেক্ষা মা, সময়ের অপেক্ষা। যেই না দুয়ারপাল ভিতরে ঢুকছে আর সোনার সিংহাসনে বসে আছে, আর এদিকে রুক্মিণী সত্যভামা সাজা ভগবানকে কৃষ্ণের রাজা সাজাচ্ছে, রাজবেশ পরিধান করাচ্ছেন, আর মহাজন লীলার পাশে দাঁড়িয়ে হৃদয় মন্দিরে ভগবানকে বসিয়ে সাজাচ্ছেন তিনি কেমনভাবে। সাজা সুন্দর হৃদয় বিলাসী, মাঠে শিখি পাখা হাতে লই বাসি, তুমি চির সুন্দর হৃদয় বিলাসী, মাঠে শিখি পাখা হাতে লই বাসি, গোকুলের
প্রেমের বুঝি তোমার পুরি বুঝা রুচি প্রণয়ের বিলাস চরণের দাসে সে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, যদি অনুমতি হয় তবে আপনার কাছে নিয়ে আসব। ভগবান বললেন, নাম কি তার? যেই না বলেছে সুদামা, আর কি গোবিন্দ থাকতে পারে বাবা? এই অপেক্ষায় তো ছিলেন। যেই বলেছে সুদামা, সঙ্গে সঙ্গে গোবিন্দ সিংহাসন ত্যাগ করে এবার নিজেই ছুটতে ছুটতে যাচ্ছেন কোথায়? ভক্তের কাছে। কনক প্রচন্ড কৃষ্ণয়া ছিল বসিয়া, হাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, হাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, আজ ধেয়ে ধেয়ে চলিল, ধেয়ে ধেয়ে চলিল, সুদামা 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 বলে ধেয়ে ধেয়ে চলিল, হাইয়া চলিল আজ সুদামা শুনিয়া, হাইয়া চলিল আজ সুদামা শুনিয়া। সুদামা সবে মাত্র ওই দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে সবে মাত্র পিছন ফিরেছে, ফিরে যাবে বলে হঠাৎ পিছন থেকে কানায় ছুটে এসে সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। সুদামা চমকে উঠেছে কানায়। আমি তো ভেবেছিলাম তুই বোধ হয় আমাকে আর আর মনে রাখিস নি, তুই আমাকে তুই এসে আমাকে জড়িয়ে ধরলি কানাই। কানাই রে, কেমন আছিস তুই? কতদিন তোকে দেখিনি, বল কেমন আছিস? আমি ভালো আছি সুধামা, এতদিন পর আমার কথা তোর মনে পড়ল কিরে? এতদিন পর আমার কথা মনে পড়ল তোর। কেমন আছিস সুদামা, ভালো আছিস তো? দ্বারকাবাসী দেখে অবাক, আমাদের এত বড় রাজা যিনি তার মনটা কত বড়, যে সবাইকে নিজের করে বুকে টেনে নেয়, এক ভিখারি কাঙাল তাকেও বুকে তুলে নিল। দ্বারকাবাসী হা করে তাকিয়ে আছে, ভক্ত ভগবানের লীলা দেখছে। আর ভগবান জিজ্ঞাসা করছে কেমন আছিস তুই? সুদামা বলছে কানাই, এত সময় তো ভালো ছিলাম না, এই যে তুই এসে আমায় ধরলি, আমার জীবনের যত কষ্ট ছিল সব কষ্ট দূরে ছড়ে গেছে। কোনো কষ্ট নেই, এখন আমি অনেক ভালো আছি। চল আমার সঙ্গে চল, কোথায় যাব? কেন ভিতরে চল, চল বলছি ভিতরে চল। কানা আমাকে তুই ছেড়ে দে, আমি কোথাও যাব না, এই যে তোকে দেখলাম, আর আর আমি কোথাও যাব না, এবার আমি ফিরে যাব, বড় সাত করে এসেছিলাম তোকে দেখবার জন্য। দেখা তো হয়ে গেছে, আর কি জন্য থাকবো, এবার আমি যাই, আমাকে ভিতরে নিয়ে যাস না, ভিতরে রাজরানীরা আছে, দেখছিস না সারা গায়ে কত নোংরা লেগে আছে, এইভাবে কি তাদের সামনে যাওয়া যায়? ভগবান বললেন, বন্ধু ওই দেখ, সবাই তোর জন্য বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে, তোকে বরণ করে ঘরে নেবে বলে। আয় আমার সঙ্গে, এত পথ হেঁটে এলি, এখনই তো তোকে যেতে দেব না। জোর করে ভিতরে নিয়ে গেলেন মা, রুক্মিণী সত্যভামা বরণ করলেন। বরণ করে ভগবান তার প্রিয় বন্ধু প্রিয় সখা সুদামার হাতটা ধরে
রাজ সিংহাসনে সোনার সিংহাসন, সেখানে নিয়ে গিয়ে সুদামাকে বসালে। হরিবল, একবার অনুভব করতে হবে এখানে বাবা, যে গাছতলায় জীবন কাটিয়েছে জীবনের চেয়ার কখনো পায়নি, আজ সে বসেছে কোথায়? সোনার সিংহাসনে। আমরা এক থেকে দুই, দু থেকে তিন তলা বাড়ি করলে নিজেকে কি একটা মনে করি, হ্যাঁ? আর যারা দেখবেন কুঁড়ে ঘরে বাস করে, ভিক্ষা করে কোনো রকমে ভগবানের সেবা দিয়ে দিন কাটায়, তাদেরকে দেখলে আমাদের দয়া হয়, বলি না আহা বেচারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে দিন কাটে, তার বড় অসহায় বড় কাঙা। কিন্তু জেনে রাখবেন, যারা সাধে তিনতলা বাড়ির উপরে বসে বসে, এসি ঘরে বসে বসে জীবন অতিবাহিত করছে, হিসাব করে দেখা যাবে জীবনের শেষের খাতায় কাঙাল কিন্তু সেই, তার কিছুই থাকবে না। কিন্তু যে জনে কৃষ্ণ ধনে ধনী, যে জনে গোবিন্দ ধনে ধনী, যে জন ভগবানের নামের ধনে ধনী, জগতে সেই হলো মহা। যে জন ভগবানকে ভালোবাসতে পারে, তার কাছে আর কেউ না থাকলেও গোবিন্দ আছে। তাই আজ সোনার সিংহাসনে বসেছে, জীবনে কখনো বসেনি, সে কোনো রকমে হাত পা গুটিয়ে বসেছেন, কিন্তু গোবিন্দকে ছাড়বে গো মা? সে বলছে কি রে, এইভাবে কেউ সিংহাসনে বসে? ঠিক করে বস। ভালো করে তাকে বসালেন, বসিয়ে রুক্মিণীকে বললেন, রুক্মিণী যাও, আমার বন্ধু মস্ত বড় পণ্ডিত সে বিপ্র এসেছে আজ আমার ঘরে, আমি নিজে হাতে আমার বন্ধুর চরণ ধৌত করব। যা, দেরি না করে সুশীলা, আহা দেরি না করে রুক্মিণী সত্যভামা একটি সোনার থালা সুদামার চরণতলে পেতে দিলেন। মহাজন বলছেন, দেখো দেখো সোনার থালাতে সুদামা, চরণ রাখিলো ওই না সোনার থালায় সুদামা, ওই না চরণ রাখি শরণ ভিঙ্গারে চরণেতে দিল, দেখো না শরণ ভিঙ্গারে চরণে নয়ন জলে প্রভু করছে মা, দেখছে চরণ থেকে কত রুধির ঝরছে, চরণ দুটি বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, সুদামা চরণ থেকে রুধির ঝরছে তোর, কতটা ভালোবেসেছিস আমাকে, যে নিজের চরণ থেকে রুধির ঝরছে সেদিকে তোর এতটুকু লক্ষ্য নেই। হরিবল হরিবল, নিজে হাতে চরণটা ভালো করে ধৌত করছে, আর সুদামাকে বলছে, বন্ধু
এত বছর পর এসেছিস, আমার জন্য কিছু এনেছিস? সুদামা, ওই চিড়ের পুটুলিটা তো লুকিয়ে রেখেছে মা, দেবে না বলে বলছে। জানিস কানাই, আমি অনেক চেষ্টা করেছিলাম কিছু আনব তোর জন্য, কিন্তু বিশ্বাস কর আমি কোনো উপায় করতে পারিনি ভাই, কিছুই আনিনি তোর জন্য। দিনহীন কাঙাল আমরা, কোনো রকমে ভিক্ষায় আমাদের জীবন চলে। হ্যাঁ, আমি চেষ্টা করেছিলাম কিছু আনতে পারিনি কানাই। মনে মনে গোবিন্দ চিন্তা করছে, সুদামা তুই তো আমার জন্য এনেছিস কিন্তু দিতে পারছিস না, বুঝেছি? তুই ভাবছিস তোর আনা শুকনো চিড়ে আমি কি করে খাবো। ওরে বিদুরের ঘরের সাকর্ণ যদি সেবা করতে পারি, যদি সবরের এঠো কুল আমি খেতে পারি, তবে তোর আর শুকনো চিড়ে আমি কেন খাবো না বন্ধু? তুই যখন আমায় দিতেই পারছিস না, সময় হলে আমি ঠিক খেয়ে নেব। মুখে কিছু বললেন না মা। কিছু সময় পর সুদামাকে স্নান করিয়ে, শুদ্ধ বসন করিয়ে, তাকে সেবা দিয়ে তাকে বিশ্রামের ঘরে নিয়ে গেছে। সুদামা, ক্লান্ত শরীর তোর, যা একটু বিশ্রাম করে নে। সুদামা অনেক পথ হেঁটে এসেছে তো, যেই না শয়নে দিয়ে বিশ্রামে দিয়েছে, সুদামা ঘুমিয়ে পড়েছে। দেখতে দেখতে অন্ধকার হয়ে রাত হলো, সমস্ত রাজ্যে সবাই ঘুমাচ্ছে। এদিকে রাজমহলে সবাই ঘুমিয়ে আছে, ঠিক সেই মধ্যরাতে নির্জন সময় দেখে ভগবান কৃষ্ণচন্দ্র, তিনি নিজের শয্যা ছেড়ে এক পা দুপা করে সুদামার মন্দিরে প্রবেশ করছে। সুদামা ঘুমিয়ে আছে, তার পাশে গিয়ে গোবিন্দ বসলেন চরণের পাশে। চরণ দুটি ভালো করে নয়ন দিয়ে দেখছে, আর দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ে গেল যে চরণ তলে কত কাটা ফুটে আছে, চোখের জল ধরছে না গোবিন্দের। কেমন ভালোবাসা তোর সুদামারে, আমি যে তোর ভক্তিতে চিরতরে বাধা পড়ে আছি, কিন্তু এই কাটা আমি কি করে পরিষ্কার করব? ওর যে কত আঘাত লেগেছে, কত কষ্ট হয়েছে, ও চলবে কি করে? দেরি না করে গোবিন্দ নিজের করকমল দিয়ে একটা একটা করে কাটা ধীরে ধীরে পরিষ্কার করছে, মানে তুলছে, আর চিন্তা করছে যাতে সুদামার ঘুমটা ভেঙে না যায়, সেদিকেও তার চিন্তা। সেই দিকে লক্ষ্য রেখে ধীরে ধীরে তার চরণ থেকে কাটাগুলো যখন তুলছে, পরিষ্কার করছে, কিন্তু একটা কাটা অনেক ভিতরে ঢুকে আছে দেখে সে কোনো রকমে হাতে করে বের করতে পারছে না বলে নিজের বদনটা চরণতলে নিয়ে গিয়ে সেই বদনের সেই তাতে দিয়ে যেই না কাটাটাকে ধরে জোর করে টেনে বের করেছে, সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। আর যে কাপড়ের মধ্যে সেই চিড়ের পুটুলিটা লোকানো ছিল সেটা নিচে পড়ে গেছে, আর যেই না পড়ে গেছে গোবিন্দ সেই চিড়ের পুটুলিটা হাতে করে তুলেছে। এদিকে সুদামা বলছে, কানাই আমাকে দে, দে ভাই, তুই কেন আমার ঘরে এসেছিস কানাই, যা তুই তোর ঘরে যা, ওটা আমার কাছে দে। আরে দাঁড়া, অবশ্যই তোকে দেব, কিন্তু এর মধ্যে কি আছে বন্ধু? কিছুই না, দে তুই আমায় ফিরিয়ে দে বলছিস। আরে বাবা, তোর জিনিস তো তোকেই দেব, কিন্তু একটু দেখি, আমি তো তোর বন্ধু, সমস্যা কোথায়, কি আছে একটু দেখি। এই বলে যেই না খুলেছে, দেখছে শুকনো চিড়ে তাতে। এ কি বন্ধু, তুই কি চিড়ে এনেছিলি? কার জন্য? তোর জন্য বুঝি? না, তাহলে আমার জন্য এনেছিলি, তাহলে দিলি না কেন? কানাই তুই খেতে পারবি না, আমায় ফিরিয়ে দে। ওরে জানিস, এই শুকনো চিড়ে খেলে তোর মুখে ব্যথা লাগবে, দে আমায় দে। ও, এই জন্য দিসনি? আরে বাবা,
প্রতিদিন ক্ষীর সর ননী মাখন সে তো সবাই আমায় খেতে দেয়, কিন্তু বহুদিন ধরে ননী মাখন খেতে খেতে না আমার মুখে আর কোনো রুচি নেই। যাক, বন্ধু হয়ে তুই ভালো কাজ করেছিস, এই যে চিড়েটা এনেছিস, চিড়েটা খেলে মুখে স্বাদটা একটু পাল্টাবে। বাবা বা, এই বলে যেই না মুখে দিতে যাবে মা, হঠাৎ দেখছি চিড়েগুলো সব ভেজানো। আচ্ছা, এই না হলে বন্ধুত্ব, চিড়েগুলো ভিজিয়ে এনেছিস যাতে খেতে গেলে ব্যথা না লাগে। সুদামা বলিছে, কানাইরে আমি তো চিড়ে ভিজিয়ে আনি নাই। সে কি কথা, তাহলে চিড়ে ভিজলো কি করে? পথে আসবার সময় আমার দুই নয়ন ঝরে, যে বাড়ি বরিশন হচ্ছিল আমার মনে হয় আমার চোখের জলে, চিড়ে ভিজে গিয়েছে। কথা দিলাম ভাই, যে ছিঁড়ে দিতে তুই দ্বিধা করলি, আগত কলিযুগে আমি নদিয়ায় যে গৌর হব, যদি কলির জীব আমাকে মাটির মাংসায় ভিক্ষা করে ছিঁড়ে ভোগ না দেয়, আমি কিন্তু সেই ভোগ গ্রহণ করব না। সুদামাকে কথা দিল, এই কলিতে গৌর হয়ে ভগবানের গৌর নিতাইয়ের যে ভোগ হয়, কি ভোগ হয় মা? চিড়ে ভোগ, তাই না? কিসে হয়? মাটির মালসায়। কেন? ভগবান যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তিনি তো বলতে পারতেন আমাকে সোনার থালায় সেবা দেবে। আমরা সেবা করতে গেলে আমাদের কত সুব্যবস্থা থাকে, হ্যাঁ, কত রকমের ব্যবস্থা থাকে, কিন্তু ভগবান কেন মাটির মালসায় সেবা করছেন?
যারা ধনী ব্যক্তি তারা সোনার থালা রূপোর থালা বানিয়ে ভগবানকে সেবা দিতে পারবে, কিন্তু দিনহীন কাঙাল যারা তারা কোথায় পাবে? তাই ভগবান তাদের কথা ভেবে কাঙাল কাঙালিনীর চিন্তা করে তিনি এটাই স্থির করলেন, মাটির পাত্রে আমায় চিড়ে ভোগ দিতে হবে, তাও কি ভিক্ষা করে নে। তাই দেখবেন মাটির পাত্র কত দাম, 5 থেকে 10 টাকা হবে হয়তো। প্রতিজ্ঞা করলেন ভগবান, কিছুদিন সুদামা ভগবান কৃষ্ণের কাছে রইল, তার মধ্যে গোবিন্দ আমার রুক্মিণীকে পাশে বসিয়ে বললেন, রুক্মিণী তোমায় একটা কথা বলবো। বলো স্বামী। তুমি তো স্বয়ং লক্ষ্মী, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইব। বলো কি চাই তোমার? রুক্মিণী, আমার বন্ধু আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, ও জীবনে কোনোদিন আমার কাছে কিছু চাইবে না, আবার আমিও প্রতিজ্ঞা করে ফেলেছি ও না চাইলে ওকে আমি দেব না। তাই বন্ধু যদি আমার কাছে কিছু না চায়, আমি যেচে যদি তাকে দিই, তাহলে তার দারিদ্রতা তার এই কষ্ট দুঃখের সময় আমি কিছু দেওয়া মানে বন্ধু হয়ে বন্ধুকে ছোট করা হবে, আমি পারবো না কিছু দিতে। তাই রুক্মিণী তুমি তো স্বয়ং লক্ষ্মী, পারবে আমার বন্ধুর সমস্ত দুঃখ দূরীভূত করে তাকে অনেক সুখ মহা সুখে সুখী করতে। স্বামী অনুমতি যদি থাকে আমি নিশ্চয়ই পারবো। বেশ দেরি করো না রুক্মিণী, তাড়াতাড়ি যাও, আমি যেমনটা সুখে আছি আমার বন্ধুকে তেমন সুখে রাখো। দেরি না করে রুক্মিণী বিশ্বকর্মাকে সঙ্গে করে নিয়ে সুন্দর করে প্রাসাদ তৈরি করে সমস্ত সুখে ভরিয়ে দিল। কিন্তু সুদামা কিন্তু মা কিছুই জানে না। বেশ কিছুদিন পর কানার কাছ থেকে বিদায় নিচ্ছে, কানাই আবার জিজ্ঞাসা করলেন, সুদামা বল বন্ধু, যাবার সময় আমার কাছে কিছু বলবি নাকি, কিছু চাইবি? সুদামা বললে, কানাই এই যে তোকে দেখেছি আমার তার কোনো দুঃখ নেই, তাই এবার আমি বিদায় নেব, আর চাইবার কথা বলছিস, হ্যারি শোন আমার কিচ্ছু প্রয়োজন নেই, শুধু একটা চাওয়া তোর কাছে, সেটা কি জানিস? যেন সঙ্গ ছাড়া করিস না ভাই, যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। সুদামাকে, সুদামা কানার কাছ থেকে বিদায় নিয়ে আপন ঘরে ফিরে এলো, কিন্তু সেখানে যেখানে তার স্ত্রী সন্তানদের রেখে গিয়েছিলেন সেইখানে এসে আর খুঁজে পাচ্ছে না, কোথায় গেল তার গিন্নি, কোথায় তার সন্তান। বিশাল প্রাসাদ দর্শন করে মনে মনে ভাবছে যে এত বড় প্রাসাদ কে বানালো, হয়তো কোনো ধনী ব্যক্তি বানিয়েছে, কিন্তু আমার স্ত্রী কোথায়? চারিদিকে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখছে কি, ওই প্রাসাদ থেকে নেমে আসছে তার স্ত্রী সুশীলা, বরণ ডালা হাতে নিয়ে স্বামীকে বরণ করে ঘরে নিয়ে যাবে বলে। সুদামা অবাক হয়ে তাকিয়ে আছে, তার স্ত্রীকে চিনতে পারছে না। সুশীলা বলছে, স্বামী তুমি কিছু না চাইলে কি হবে, তুমি চলে যাবার পর তোমার বন্ধু তোমার সমস্ত দুঃখ দূরীভূত করে তোমাকে মহা সুখে সুখী করেছে, এসো স্বামী ভিতরে এসো। স্বামীকে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে দুজনে মিলে গোবিন্দ সেবায় রত হলেন। আমাদের লীলাকে এবার আমরা বিশ্রাম রাখবো, আসুন আমরা সবাই মিলে একবার গাইব, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বো, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল রাধা রমণ হরি 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 বো,
রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল রাধা রূপ